তোমার ভালোবাসা বা ভালো লাগাটাকে যেমন আমি ইনসাল্ট করতে যাব না, আমার ভালোবাসা বা ভালো লাগা মানে আমার ভালোবাসা বা আমার ভালো লাগাটাকে ইনসাল্ট করতে যাবে না। যারা ইউটিউব করে তারাই একমাত্র বোঝে যে মানে প্রতিটা দিন কি ভিডিও আপলোড করবো, বিশেষ করে হাওড়ি হয়ে আছি, এটাকে স্কিপ করে মানে এটাকে আমি পুরো হাওড়ি হয়ে আছি। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, সবাই সুস্থ আছো। তো আজকে শনিবার আর এখন বাজে 12:15 মতো। তো আমি এখন পড়াতে বসবো, কারণ পড়তে আসবে, আজকে দুপুরবেলা আসবে না, গুরু গুরু করতে যাবে, তাই জন্য এখন পড়তে আসবে। তো পড়াতে বসবো ভাবলাম, শরীরটাও ভালো নেই, শুয়েছিলাম। পড়াতে আসবে বলে পড়তে আসবে বলে আমি বললাম না, উঠি, উঠে তো একটু ই করতে হবে, একদমই ভালো লাগছে না। তো যাই হোক, চলো, মা ওখানে রান্না করছে, তো চলো পড়িয়ে টড়িয়ে তারপর তোমাদের সাথে কথা বলছি। আমার যে দুটো আমার চান টান হয়ে গেছে, পড়িয়ে উঠে চান টান করা হয়ে গেছে, তো খেতে বসবো। সবার খাওয়াই চলতে ভাইদের খাওয়া হয়ে গেছে, 12 বাজলেই মোটামুটি, ওরা যদি বাড়িতে থাকে 12 বাজলেই ওদেরকে বাড়ির দুটো বাচ্চা খাইয়ে খেতে দিতে যাবে। টাইম কী করে বোঝে কি জানে, হোক আর খিদে পাক আর না পাক, 12 বাজলে তাদেরকে ভাতের তলায় বসতেই হবে। তো যাই হোক, মা খেতে খেতে দেবে নাকি ঘুম পাচ্ছে। মা ওখানে ঝাঁটাচ্ছে, কি রান্না হয়েছে দেখি, লাল লাল করে মাটনের ঝোল হয়েছে। ওরা কি করে খেতে গো, এত গরম এখনো, আলু হাত মানে মাংস দেখে দেখে ভাত খাওয়া হয়ে যাবে হয়তো, এত গরম প্রচন্ড। 6:30 শুয়েছিলাম, ভাল লাগছে না, বললাম তো তোমাদের শরীরটা ভালো নেই। মা গেল দোকান, আর পুরো বাইরে অন্ধকার হয়ে গেছে। তো যেটা বলার জন্য ভিডিও অন করেছি, কালকে তো মহিষাদল গিয়েছিলাম, তোমরা যেটা অলরেডি ভিডিওতে দেখে নিয়েছো, তো কালকে মহিষাদল থেকে আসার সময় টোটোতে আসছি, মানে মহিষাদল থেকে তুমি মানে মহিষাদল থেকে আমি তোমার নন্দকুমার পর্যন্ত বাসে এলাম, নন্দকুমার থেকে টোটো ধরেছি, ঠিক আছে। তো ওখানে টোটো ধরার পরে টোটোতে উঠেছি, এবার মানে নন্দকুমারে না, ওই দুপুর টাইমটাতে, দুপুর কেন মানে সবসময় খোঁজে আসার জন্য টোটোটা পাওয়া যায় না, খুব মানে ভাগ্য যদি কপাল যদি ভালো থাকে টোটো পেয়ে যাবো নন্দকুমার থেকে আসার জন্য, নাহলে পাওয়া যায় না। এক মানে আমি তো ওখান থেকে ওখানে মহিষাদলে 3 বছর কাটিয়েছি, মানে মহিষাদলে তো আমি 3টে বছর পুরো কাটিয়েছি, আমি জানি খুব ভালো করে, মানে ওখানে টোটো পাওয়া মানে খুব ভাগ্য যদি ভালো থাকে টোটো পাবে, নয়তো তারপর আবার দুপুরবেলা ওই টাইমে টোটো পাওয়া মানে দুষ্কর ব্যাপার, সেটা মানে যারা আসে তারা খুব ভালো করে জানে। তো যাই হোক, এখন তবুও আমার মনে হয় আগের থেকে অনেক ভালো হয়েছে, টোটোটা পাওয়া যায় মানে খঞ্চি আসার জন্য, নাহলে ওই পাশের দিকে বেশি টোটো যায়, তো খঞ্চি আসার জন্য আগে অতটা টোটো পাওয়া যেত না। তো যেটা বলার, তো কালকে টোটোতে উঠলাম, মানে খালি টোটো ছিল, জিজ্ঞাসা করলাম খঞ্চি যাবে কিনা, ফার্স্টে তো ইয়ে করছিল, তারপরে টোটোতে উঠলাম আর একটা মহিলা এসে বসলো। তো মহিলা এসে বসার পরে মানে আমাদের পাশে বাড়ি, এটা আমি চিনি না, মানে আমাকে সবাই এক ডাকে সবাই চেনে, এটা বললাম দাঁত থেকে রক্ত বেরোচ্ছে, তো আমাকে সবাই চেনে বাট আমি সবাইকে চিনি না, এরকম একটা ব্যাপার। তো উঠলাম, উঠার পর উনি মানে পুরো মেক করেছে, আমি তোমাদের ভিডিওটা লাস্টে শেয়ার করবো, যেটা আমি কালকের ভিডিওটা অ্যাড করিনি, আজকে ভিডিওটা অ্যাড করবো, দেখবে আমি বলছি যে খুব মেক করেছে। দেখলাম এগুলা ওয়েদার, এখানে কি সুন্দর বাতাস হচ্ছে, বাট ওখানে প্রচণ্ড গরম ছিল। তো যাই হোক, মানে খুব মেক করছিল, আমি বলছি চলো তাড়াতাড়ি ছাড়ো, আর খুব মেক করেছে, তখন আন্টি যে পাশে বসেছিলেন উনিও বলছেন তাড়াতাড়ি চলো চলো, মানে তাড়াতাড়ি চলো বাড়ি চলো, আর কেউ এই দুপুরবেলা আসবে না, তাড়াতাড়ি চলো ছেড়ে দাও বলে ছেড়ে দিল টোটো। এবার আমি বসে আছি, আমার পাশেই আন্টি বসলো। তো আন্টি এবার আমাকে জিজ্ঞেস করছে, কিছু তুমি কার ঘরে, আমি বলছি জানা ঘরে, তারপরে এখানে আরেকজন আছে, তাদের নাম বললো, আমি নাম বলছি না কারণ তারাও আমার ভিডিও দেখে। তো আমি বললাম যে তখন নাম বলছে না না, আমি তখন আমার বাবার নাম বললাম, চেনেন, বলছে হ্যাঁ চিনবো না আমার দাদাকে, আমি পড়েছি, আবার তিনি আবার আমার মাসিমণির বান্ধবী, ঠিক আছে, আমার মাসিমণির সঙ্গে একসাথে পড়েছে। এবার বলছে তোমার মাসিমণি তোমার মাসি না কে হয়, তার সঙ্গে তো আমি পড়েছিলাম, বলছে হ্যাঁ, তারপর মাসিমণির কথা বলছে, বলতে বলতে আমার মানে পাস্টের কথা বলছে, পাস্টের কথা বলার পরে তারপরে বলছে মানে পাঁচটার কথা জিজ্ঞেস করছে কী হয়েছে না হয়েছে এরকম ব্যাপার ট্যাপার, মানে পাঁচটার কথা সব বলছে। তারপরে জিজ্ঞেস করতে করতে বলছে যে তাহলে এখন তুমি কী করো, মানে তুমি একটা কী করো না, বলছে হ্যাঁ এরকম স্কুলে পড়ে টিউশন করে এই বলছে। তারপরে বলছে না না, মানে বলছে
না না তুমি ফোনে কি করো না, মানে এই কথাটা বলার কারণটা এটাই যে যখন বলে না না তুমি ফোনে কি করো না, তখন আমি জাস্ট অবাক হয়ে গেছি। আমি ওই কথাটাকে ঘোরানোর জন্য সত্যি কথা বলতে আমি কাউকে বলি না যে আমি ইউটিউব করি, মানে সে মানে আমি আমার এখনও সেই লজ সন্ধ্যা দিচ্ছে ঝাঁটেছিলাম তো আমি মানে কাউকে বলি না, আগেও কেন আর এখনও কেন, আমার এখনও পর্যন্ত আজ 2 বছরের বেশি হয়ে গেল আমার ইউটিউব চ্যানেল, তখন আমার সবার সামনে ভিডিও করতে ভয় লাগে, মানে ভয় পাই, মানে ভয়ের থেকে বেশি নার্ভাস লাগে কে কেমনভাবে নেবে কে কী বলবে। আমি তাই ইউটিউবের কথাটা কাউকে অতটা বলিও না, আর কেউ থাকলে আমি অতটা ক্যামেরাও বের করি না, খুব রেয়ার, মানে নিজের এলাকা নিজের এলাকা বাদে অন্য জায়গায় ক্যামেরা বের করি ঠিক আছে, বাট নিজের এলাকাতে বের করি না অতটা। তো যাই হোক, তারপরে বলছে যে তারপরে ওই আন্টির সঙ্গে সম্পর্ক, মানে ওই আন্টি আবার আমার বৌদির বাপের বাড়ির কাছে বাড়ি, মানে সে অনেক কিছু সম্পর্কের কথা বলছে, তারপরে তো গল্প করতে করতে এলাম। তো আমি এটাই বলার যে আমি যতই সবার থেকে লোকাতে চাই যে ইউটিউবের ব্যাপারটা যতই লোকাতে চাই, মানে আমার এই আশেপাশের কাউকে আমি জানাতে চাইছি না, মানে যে এখনও ইউটিউবটা কন্টিনিউ করে যাচ্ছে আমি এটা কাউকে জানাতে চাইছি না, সে আর কোথায় হবে, সে ঠিক খুঁজিয়ে খুঁজিয়ে বের করে নেবে যে তুমি সেই তুমি যে ইউটিউব করো, তোমাকে নিজের মুখে স্বীকার, মানে তোমাকে নিজের মুখে স্বীকার করাবেই যে হ্যাঁ তুমিই সেই ব্যক্তি তুমি ইউটিউব করো। তো যাই হোক, সবাই যখন মানে জানে সবাই যখন জানে তাহলে সবাই এটাকে খারাপভাবে কেন নাও, মানে আমার এটাই এই বক্তব্য ভিডিওতে, তাহলে সবাই এটাকে খারাপভাবে কেন নাও। তো এটা আমার ভালো লাগে, এটা আমি এটাকে আমি ভালোবাসি। তো কী বলো তো, এই ভিডিও করতে ছবি তুলতে কম বেশি সবাই আমরা ভালোবাসি, তো কেউ সেটা পাবলিকলি করে কেউ পাবলিকলি করে না, বাট আমি ইউটিউবটা বলো ইউটিউবটাকে আমি ফেসবুক পেজে অতটা মানে ভিডিও ছাড়িনি, বা আমার ফেসবুকটা যদি আমার পুরোনো যে অ্যাকাউন্টটা ছিল সেটা আমি ডিলিট করে দিয়েছি, লগ আউট করে দিয়েছি, আবার একটা নতুন অ্যাকাউন্ট খুলেছি যেটা আমি তোমাদের সাথে শেয়ার করবো কিছুদিন যাক শেয়ার করবো, মানে ওই যে বললাম আমি যত কাউকে জানাতে চাই না যে ইউটিউবটা আমি এখন কন্টিনিউ করছি, তো আবার সেটা সেই খুঁচিয়ে খুঁচিয়ে বের করবে। তো এবার সব মানে সবাই যখন জানে সবাই, আমার একটাই কথা এটাকে খারাপভাবে কেন নাও তোমরা, এটাকে আমি ভালোবাসি, এটা আমার ভালো লাগে তাই আমি করি, আর তোমরা খারাপভাবে নিলেও আমার কিছু কর মানে কিছু যায় আসে না, কারণ আমি যে জিনিসটাকে ভালোবাসি ভালো লাগে আমার যে জিনিসটা আমি সেটা করবো অবশ্যই, মা দোকান গেছিলো চলে এলাম সেটা অবশ্যই করবো। আর সব থেকে বড়ো কথা, আমি যে মানুষগুলোকে ভালোবাসি সেই মানুষগুলো যখন সাপোর্ট করে না, মানে আমি আগেও বলেছি আমার ভালোবাসার মানুষ বলো বা কাছের মানুষ বলো খুব কম সংখ্যক, যেটা মানে হাতে গোনা 3 থেকে মানে 4 থেকে 5 জন, তো সেই মানুষগুলো যখন আমাকে এতটা সাপোর্ট করে না তখন মানে হ্যাঁ আমি আমার বাবার কথা বলছি না, যে বাবা আমাকে সাপ মানে বাবা আমাকে বলছে হ্যাঁ তুমি ইউটিউবটা কন্টিনিউ চালাও, বাবা এখনও ঝাড় দেয় তো এখনও বকাবকি করে সেটা কথা নয়, বাট আগের মতো অতটা করে না, আগে যেমন রেগে যেত বাট এখন আর অতটা করে না। তো সেটাই বলছি মানে যে মানে বাবা যেমন প্রথমটা খুব রেগে যেত বাবার সামনে ক্যামেরাটা অন করলে খ্যাঁকে খ্যাঁকে করতো, তো সেটা এখন আর করে না, খ্যাঁকে খ্যাঁকে সেই খ্যাঁকে খ্যাঁকে করে না, আর বকাবকি করে কি সারাক্ষণ ফোন নিয়ে ঘুরছিস কি করিস, বাবা তো জানে না এইসব যে এইরকম ভিডিও টিডিও করি, বাবা তো জানে না কি সারাক্ষণ ফোন নিয়ে ঘুরছিস কি সব করিস হ্যান ত্যান এরকম বলে, বাট আগের মতো এই খ্যাঁকে খ্যাঁকে করে না। তো যাই হোক, যেটা বলার তো মানে কি বলবো, আমি ভিডিওটা মানে ইউটিউবটা মানে ভিডিও দিচ্ছিলাম না, মাঝখানে গ্যাপ দিচ্ছিলাম কি কন্টেন্ট কি বলো তো, ভিডিও করলে না ওই আমি অনেকের মুখে শুনেছি, ইনফ্যাক্ট মানে আমার বাড়িরও কিছু মানুষের মুখে শুনেছি, মানে আমার কোনো রিলেটিভসের মুখে মানে বাড়িরও কিছু মানুষের মুখে শুনেছি যে এই ক্যামেরা অন করলো সামনে চলে এলো সামনে কথাবার্তা বললো এটাই ভিডিও, না ভাই এইটি মানে না ভাই এর পিছনে অনেকটাই খাটতো, শুধু ক্যামেরার সামনে এসে নেচে দিলাম আপলোড করে দিলাম তাহলেই হয় না, এর পিছনে অনেকটাই খাটতে হয়। তো হ্যাঁ এবার বলবে যে তোমরা কী খাটো, দেখো আমরা যে খুব মানে আমরা যে খুব খাটি তাও নয় আর খুব খাটি না তাও নয়, তো যারা ইউটিউব করে তারাই একমাত্র বোঝে যে মানে প্রতিটা দিন কী ভিডিও আপলোড করবো, বিশেষ করে যারা আমরা ডেইলি ব্লগ করি তাদের তো মাথায় এটাই ঘোরে সারাদিন, মানে খেতে গেলে বুঝতে গেলে ঘুমাতে গেলে এটাই ঘোরে সারাদিন পরের দিন আমি কী কন্টেন্ট আপলোড করবো, কী টাইটেল দেবো, কী থাম্বনেল দেবো, ভিডিও করার থেকেও বড়ো কথা কী টাইটেল দেবো কী থাম্বনেল দেবো এটাই সবসময় মাথায় ঘুরে থাকে। তো এই অন্ধকারে বেরিয়ে পড়েছি কারণ বাবা এসছে, বাবার সামনে ভালো করে কথা বলতে পারবো না, তাই জন্য একটু বাইরে বেরোলাম অনেকক্ষণ পরে, সে সকালবেলা স্কুল থেকে এসে আমি তো বেরোই না খুব একটা, মানে আমি যে
আমি তো বেরোই না বললে চলে, খুব কম বেরোই, আর আগে আগে তবু বেরোতাম, এখন তো বেরোনোই বন্ধ করে দিয়েছি। তো যেটা বলার, অন্ধকার যদিও তাও বলছি, ভালো লাগছে বেশ ভালো, কোনখানটা আর আসছে এখানটা। তো যেটা বলছিলাম যে মানে কিছু মানুষের ধারণা যে সারাক্ষণ মানে ফোনে ফোনে মানে কিছু মানুষের ধারণা আছে যে ফোনে শুধু ক্যাম মানে হাতে শুধু ফোনটা নিয়ে ঘোরে, এই বকবক করে, ওটাকেই মানে কোনো এর পেছনে কোনো এ নেই, কিছু নেই, জাস্ট ওই ক্যামেরার সামনে ডিং 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 করে নাচলো, ছেড়ে দিল ভিডিও। তো এটাই ওই যে সবার সামনে এই যে ফোনে মানে সবার সামনে হাতে ফোন নিয়ে কথা বলা বা এই সবার সামনে রিলস করা, এটার জন্য না একটু সাহসের প্রয়োজন হয়। আমি তো বলছি আমি এখন মানে 2 থেকে 2.5 বছর আমার ভিডিও হয়ে গেলো, তাও না আমার এই সাহসটা এখনও হয়নি, মানে হয়েছে কম বাট ওই অতটার মতো সাহস হয়নি যদিও। তো সেটাই বলছিলাম যে ওই অনেকে খারাপ মন্তব্য করে না, তো তাই বলি মানে অনেকে বলতে কি বাইরের মানুষ নয়, আমারই পরিচিত অনেক মানুষ বলে এটা করা কোনো ব্যাপার নয়, এটা জাস্ট ফোনটা দাঁড় করালো, শুধু কোমরটা হেলালো, পাটা হেলালো, বাস হয়ে গেল। মানে আমি তাদেরকেই বলবো তো একদিন করে দেখো, একদিন পাবলিকলি করতে হবে না, একদিন বাড়িতেই করে দেখো। তারপরে তারপরে ওই যে বললাম না যারা ডেলি ব্লগ আপলোড করে, যারা ডেলি মানে যারা ডেলি ব্লগ আপলোড করে, তাদের খাওয়া দাওয়ার থেকে চিন্তা মাথায় কী থাকে জানো তো, মানে নেক্সট দিন আমি কী ভিডিও আপলোড করব, মানে ভিডিও তো করে নিলাম, কী থাম্বনেল দেবো, কী টাইটেল দেবো, এটা নিয়ে মাথায় সারাক্ষণ বনবন করে ঘুরে যে কী টাইটেল দেবো, কী থাম্বনেল দেবো, ইস আজকের ভিডিওটা এত কষ্ট করে বানালাম, এখনও লাইক পড়েনি, এখনও ভিউজ পড়েনি, লাইক ভিউজ পড়লেও মানে লাইক পড়েনি, ভিউজ আসছে না, আগের দিন হয়তো আমি সাপোজ দিচ্ছি আগের দিন 10টা ভিউজ পড়েছে, আজকে কেন 5টা কমে গেলো, এটা নিয়ে আমার মাথায় টেনশন থাকে। দেখো অনেকের এটা প্রফেশন, অনেকের এটা প্রফেশন নয়, আর আমি সত্যি কথা বলতে আমার যে মানে আমি এখানে ভিডিও করছি ওখানে ছেলেগুলো দেখছে, ঠিক আছে, তো দেখুক সেটা কথা নয়, কথাটা হচ্ছে এটাই যে ওই যারা বলে তাদের মুখের ওপর কথাগুলো বলার জন্য এটা, যে একটা দিন ভিডিও করে দেখো, আমি বলছি তো পাবলিকলি করতে হবে না, অ্যাটলিস্ট মানে তোমরা ওই বাড়িতেই করে দেখো, যখন পরপর করবে না প্রথম দুদিন হ্যাঁ দিয়ে দিলাম, আজকে আমি মাছ ভাজলাম, আজকে আমি মাছ ধরলাম, দিয়ে দিলাম, ঠিক আছে, পরের দিন যখন ভিডিও আপলোড করবে মানে ডেলি যখন ব্লগ বানাবে তখন তোমাদের মনে হবে যে ডেলি যখন ব্লগ বানাবে তখন তোমরা ভাববে যে কী আজকে থাম্বনেল দেবো, কী কন্টেন্ট দেবো। তো আমি রাস্তায় এসে ভিডিও করছি এই মানে, তার এবার সবাই ভাববে যে রাস্তায় কেন ভিডিও করছে, বাড়িতে কেন করছে না, অনেক মানে রাস্তায় বেরোলাম ভাবলাম একটু অন্ধকারে ভিডিও করি, তাই অন্ধকারে করছি ভিডিও। তো যাই হোক মানে এই চা দোকানে ছেলেগুলো আড্ডা মারছে, ছেলেগুলোকে দেখাচ্ছি না, ছেলেগুলো মানে আড্ডা মারছে আর আমি এখানে ফোনটা হাতে নিয়ে ভিডিও করছি দেখছো। তো যাই হোক মানে এটাই বলার যে মানে সবার সবার যে যার একটা ভালো লাগা আছে, সবার যে যার একটা ভালোবাসা আছে, ঠিক আছে, তো সেটাকে ইনসাল্ট করার অধিকার কারণ নেই। তোমার ভালোবাসা বা ভালো লাগাটাকে যেমন আমি ইনসাল্ট করতে যাব না, আমার ভালোবাসা বা ভালো লাগা মানে আমার ভালোবাসা বা আমার ভালো লাগাটাকে ইনসাল্ট করতে যাবে না। মা কি করছো গো? চা আসলে ডিবা দেখো, মাঝে একটাকে বাজার গেছিল না চপ কিনে আনছে, মানে এটাকে আমি পুরো হাওড়ি হয়ে আছি, এটা মানে এটাকে কি বলবো, এটাকে অ্যাভয়েড করো মানে আমাকে অ্যাভয়েড করো, যাই হোক মা মুড়ি ভেঙে দিক খাবো। গান চলছে তো মা এখানে তেল চপ টপ দিয়ে চানাচু টানাচু দিয়ে মুড়ি তো মেখে দিয়েছে, বাট আমার মুড়ি খেতে একটু ইচ্ছে করছে না, তো শেষ পর্যন্ত আমি 1-2 মুঠোর মতো মুড়ি খেয়েছিলাম, তারপরে আর খেতেই পারলাম না, মানে এতটা মানে শরীরটা খারাপ লাগছে, ভালো লাগছিল না খেতে। তো যাই হোক এখানে তখন আমি বসেছিলাম, সামনেই আছে এক্সাম, তো তার কোশ্চেন পেপার রেডি করছিলাম বসে বসে। আর তো কালকের ভিডিওটা দেখে অনেকেই অনেক ভালো ভালো কমেন্ট করেছে, যেটা আমার খুব ভালো লেগেছে। তো এরকম ভিডিও কি তোমরা দেখতে চাও,
কমেন্ট করে জানাবে। আর যদি এই ভিডিওটার মধ্যে কিছু একটু ভালো লেগে থাকে একটা লাইক করে দিও, আর আমার চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে দিও, 5 টাকা বেল আইকনটি প্রেস করে দিও। আর হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওরকম ভিডিও কি তোমরা দেখতে চাও আমার চ্যানেলে, তো কমেন্ট কিন্তু অবশ্যই করবে। তো সবাইকে অনেক ভালোবাসা, তোমরা ভালো থেকো, সাবধানে থাকো, আবার আসছি নতুন একটা ব্লগ নিয়ে। বাই বাই।